মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি তো আছি আমার মায়ের বাড়িতে, তোমরা সবাই জানো। আর হচ্ছে ছুটি শেষ হয়ে গেলে না মনটা খুব খারাপ লাগে, আর বাপের বাড়ি থেকে যেতে গেলে তো সব মেয়েদেরই আমার মনে হয় মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, কিন্তু যেতে হবে, সংসারে ফিরতে হবে, কাজকর্ম করতে হবে। তো আজকে রাত্রেবেলা আমি যাচ্ছি বাড়িতে, কারণ কালকে সোমবার আর কুটুসের স্কুল আছে, টিউশনস আছে, সমস্ত কিছুই শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, বৃষ্টি বৃষ্টি আর তো হয়নি। তো চান টান হয়ে গেছে কমপ্লিট, এতক্ষণ মাসিদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। তো এখন হচ্ছে আমরা করব হচ্ছে লাঞ্চ। তো যাই হোক, আজকে লাঞ্চে আমার একটা ভীষণ স্পেশাল জিনিস আছে, দ্যাট ইজ শুটকি মাছ। অস্বাভাবিক লাগে খেতে হচ্ছে শুটকি মাছের ভর্তা, হা হা হা, অপূর্ব। চলো তোমাদেরকে দেখাই, অস্বাভাবিক অস্বাভাবিক আজকে লাঞ্চ হয়েছে সবাই মিলে। তো এই দেখো, আগে শুটকি মাছটাই দেখাই। এই যে ও কালারটা কি এসেছে, চরম কালার, চরম। এই যে দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ দুর্দান্ত শুটকি মাছ। তারপরে যে চিংড়ি মাছের মালাইকারি, টক ডাল, যেটা আমার ভীষণ ফেভারিট, এটা হচ্ছে শাক, ওইদিকে আবার লাল শাক, প্রচুর, আর কদবেল মাথা, মানে সবই আজকে আর কি লোভনীয় লোভনীয় জিনিস। এত কিছু রেখে, সামনে রেখে আর বেশি বকবক করতে চাইছি না। এই যে এদের এখনো স্নান হয়নি, আমার ছেলের রিক গেছে ঢুকতে, এখনই বকাবকি হচ্ছিল দুটো বাচ্চাকে যে স্নানে যা তাড়াতাড়ি। তো যাই হোক, চলো চট করে খেয়ে নি। কেমন হয়েছে গো শুটকি মাছটা, খেয়েছো? দারুণ হয়েছে, দারুণ দারুণ। কালার দেখে মনে হচ্ছে অস্বাভাবিক। বৌদি একটু টেস্ট করবে নাকি? বৌদি খায় না, কিন্তু আমি বলি একবার জানো তো, একবার টেস্ট করে দেখো, দুর্দান্ত লাগবে, অসাধারণ অসাধারণ। আমাকে কমেন্টে জানাও কে কে শুটকি খাও। আমি তো মানে জামসেভি প্যারা আর কি, আমাকে শুটকি দিলে আমি পুরো ভাত শুটকি দিয়ে খেয়ে নেবো। এটা কি আমাকে দিয়েছো নাকি? তাই বলো, তো চলো আগে শুটকি মাছটা খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। শাক না, আগে শুটকি মাছ টেস্ট করবো। শুটকি মাছ হলে কোনো দিকে চোখ যায় না অন্তত আমার। তো বাজলো এখন হচ্ছে কত বাজে, 4:52, আর আমি এখন বসে করছি হচ্ছে এডিটিং। এই যে এডিটিং করছি এখন, মায়েরা সব নিচে, সৌম বেরিয়েছে, আমাদের নতুন বাড়িতে একটা মিস্ত্রি, একটা লোক আসার কথা আছে আর কি, সেখানে সৌম কথাবার্তা বলছে। আর আমাকে এক্ষুনি এক্ষুনি রিক কেটে দিলে হচ্ছে এই যে মুসম্বি, আমি একটু মুসম্বি দে নিয়ে, ওরা কি সব গুড়ের রিক মানে আমার ভাইপো, ও না খুব সুন্দর শরবত টাইপের বানাতে পারে, মানে এই গুড় দিয়ে শরবত, এই এই দিয়ে শরবত, বিভিন্ন রকমভাবে এই মিল্কশেক, কিছু না কিছু করতেই থাকছে প্রতিদিন। আর তুই কি করছিস, ঘুম নেই কিছু নেই? বাবা বাবা বাবা, তুই গুড় খাচ্ছিস না, তুই এবার লেবু খাচ্ছিস কেন? মামার বাড়ি এলে যা হয়, ঘুম নেই কিছু নেই, আজ কিন্তু স্যার আসবে রাত্রেবেলা জানো, ঘুম নেই কিছু নেই, খালি দৌড়িয়ে যাচ্ছে ভাবো। তো আমার এডিটিং হয়ে গেছে শেষ, আর আমি এখন খাচ্ছি লেবু। কিছুদিন দেখবে একসঙ্গে থাকলে না, তখন আর বাড়ি বাড়ি যেতে ইচ্ছা করে না কারোরই, সবারই হয় যদিও, আর সবাই এখন ব্যস্ত, কবে কখন দেখা হয় তারও ঠিক থাকে না। তো এই হচ্ছে ব্যাপার, সোম আবার আসবে আমাদের নিতে আর কি, ও 6:30 নাগাদ, 5:30-6 নাগাদ আসবে, তখন আবার সেই ব্যাক টু ওয়ার্ক, সেই খারাপরই থোর আর থোর করি, খারা একই জিনিস একই ব্যাপার। ভোরবেলা ওঠো, সংসার ঠেলো, এই কুটু তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি স্কুলে যা, তাড়াতাড়ি পড়, রান্না বান্না খেতে দেওয়া, ঘর গোছানো, এই এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু একটা জিনিস আছে, এই মাসে আমাদের হচ্ছে মাচ অ্যাওয়েটেড অ্যাওয়েটেড, শুধু মাচ না, লং অ্যাওয়েটেড ট্যুর, যেটা হওয়ার কথা ছিল, বলেছিলাম শিলংয়ে যাব, সেই দিনটা ক্রমশই চলে আসছে, আর বেশি দিন নেই। আমরা বেরোবো হচ্ছে 23rd ভোরবেলা, সকাল 7টায় আমাদের ফ্লাইট আছে, তো অলমোস্ট 5টা নাগাদ আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো দারুণ, এখনও কিন্তু প্যাকিং হয়নি, শপিং হয়নি, সব থেকে বড় কথা, মেনলি আমার আর ও সোমর শপিংয়ের থেকে কুটুসের শপিংটা করতে হবে, কারণ ওর বলেই ছিলাম। এরিক কই টাকা, এটা তুই কাটলি, কি সুন্দর কেটেছিস রে, তুই কাটতে পারিস? বাহ, গুড বয়, বড় হয়ে গেছে। আর এটা তুই কাটলি? ও যে হ্যাঁ, বড় হয়ে গেল বাচ্চাগুলো দেখতে দেখতে। ওই ঘরে গিয়ে খেয়াল তোরা, এখানে শুয়ে আছে কিন্তু ডিম্মিরা সব শুয়ে আছে, যা মনি বকা দেবে বুঝতে পারবি এবার। এই
Hey, Rick, your teacher আসবে না? বাহ কি আনন্দ! তো পুপুরও টিচার আসবে না আজকে। Good evening. তো editing শেষ হওয়ার পর একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম, ঘুমাইনি। শুয়ে শুয়ে গল্প করছিলাম আর কি। তো এবার এসছে বৌদিমণি চা করে নিয়ে চলে এসছে। তো এই বিস্কিটটা না আমার হেভি ভালো লাগে কিন্তু জানো তো, মালকিস না, মালকিস নয়, সো সুইট, এর মালকিসটার মতন চিনি ইয়ে দেওয়া হেভি লাগে কিন্তু। হ্যাঁ, মালকিসটা আরো মিষ্টি। তো সোনা মা তো বললাম চলে গেছে, মণিমাকে টেনে টুনে রাখা হয়েছে, আজকের দিনটা থাক, তারপরে তুই কাল ভোরবেলা যাবি। তো আমি যাবো একটু বাদে, একটু বাদে মানে কি আমি 8টা নাগাদ বেরোবো আর কি। সোমু একটা কাজে গেছে, ও এসে আমাদের আমাকে আর কুটুসকে নিয়ে যাবে। মানে একটাই একটাই জল ছেটাস না রিক, এরম করে না বাবা ঠান্ডার মধ্যে, প্লিজ 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 প্লিজ। কি বাবা এবার গালাগাল দেবে রে, মণিদীপ এবার গালাগাল দেবে। স্পেশাল লোক রিক, মাকে বললে কিন্তু মা দেবে মাল। চল রি গান গা, যদি ওই চো আমি পাঠালাম, চাকরিটা পেয়ে গেছি বেলা সত্য। ওটু ওটু অনুপম নয়, অঞ্জন দত্ত। হ্যাঁ, অঞ্জন দত্ত গান জানি তো আমি। শাখা তারা দিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। ব্রেড মন্দ ওটাই লাগতো আমার। এই দেখো ফুচকা, আহা হা হা, অপূর্ব অপূর্ব। উরি বাবা, এই আসার সঙ্গে সঙ্গে তো একেবারে সবাই সেই টুটপাড়ো টাইপের, অল্প অল্প গম্ভীর মুখে বৌদিমণি খেয়ে চলেছে। ফুচকা 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 দুটো খাবে মাত্র, ভালো লাগে না ফুচকা খেতে। তিনটে খেলাম ফুচকাটা না ঠিক হাওয়ার মতো উড়ে গেল, সিরিয়াস পুরো হাওয়া। এই তুই এবার তেঁতুল জল চুমুক দিয়ে খাস না ভাবি, বমি হবে। ভাত খাবি না? চারটে ফুচকা খেয়েছিস তো। তো দেখো বাজলো এখন রাত্রি 9:30, আর এখন আমরা ডিনার করতে বসছি, ডিনার করে বেরোবো। ও এসে গেছে, অলরেডি এসে গেছে। হ্যাঁ, কেসে যা তোরা, খালি কেসেই যাচ্ছে। কি খেলা খেলছিস তোর এরকম চাদর টাদর নিয়ে? হ্যাঁ, এখন চলছে ডিনার। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, বাপের বাড়ির সফর কমপ্লিট, এবার ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু বাড়ি, আবার সেই শুরু ঘোড়দৌড়। তো চলো, বাজে এখন বললামই তোমাদের 10:10, খারাপ লাগে বাপের বাড়ি থেকে যেতে, সব মেয়েদেরই খারাপ লাগে, কিছু করার নেই, যেতে হবে। মা এলুম, রিকো টাটা, বৌদি এলাম, টাটা দাওয়াই, টাটা সাবধান থাকিস, রিকু টাটা 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 টাটা, মনিমা টাটা, ডিঙ্কু টাটা, টাটা চলো। কার জুতো? সবাইকে সিএফটি করা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। চলো চলো ঘর চলে, আও ঘর চলে। A few moments later, অনেকদিন পর বাড়ি এলাম, বাপের বাড়ি সফর সেরে। তো চলো, বাজলো এখন এই যে রাত্রি 10:30, আর এখন ফ্রেশ ট্রেশ হবো। কুটুসকে বললাম যে তুই বইটা গুছিয়ে নে, আগামীকালও স্কুল আছে, টিউশন আছে, আবার সব স্টার্ট। তো চলো, মায়ের কাছে থাকলাম এতদিন, দারুণ আনন্দ হলো, মাসিরা সবাই যা হয় আর কি হই হুল্লোড়, আবার সবাই একসঙ্গে হব পরে আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং হ্যাঁ একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে। তো চলো টাটা, গুড নাইট। ঠান্ডাও ভালো পড়েছে, আস্তে আস্তে হেভি ঠান্ডা লাগছিলো কিন্তু আমার, কম্বল জমুড়ি দিয়ে শুয়ে পড়ো সবাই, টাটা।